এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিস্ফোরক, মনীষ কোঠারি কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। কেস্টর কোর্টে বল কোঠারির, এই দিন জেরায় একের পর এক চাঞ্চল্যকর দাবি করেছেন অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট্যান্ট মনীষ কোঠারি। ইডি সূত্রের দাবি, অনুব্রতর নির্দেশেই বিভিন্ন জায়গায় লগ্নি সিএ হিসেবে কাজ করে গিয়েছেন জেরায় জানিয়েছেন মনীষ। জেরায় সব দায় মনীষের ওপর চাপিয়ে দিয়েছিল অনুব্রত মণ্ডল। 15 মার্চ কোর্টে ইডির আইনজীবী এই কথা জানানোর পরই কান্নায় ভেঙে পড়েছিলেন মনীষবাবু। তারপরই পাল্টা ইডি অফিসারদের বিস্ফোরক তথ্য দিতে থাকেন তিনি। এমনকি মনীষের দাবি, গরু পাচারের কালো টাকাতেই সুকন্যা 16 কোটির ফিক্সড ডিপোজিট। তিনি নাকি অনুব্রতর নির্দেশেই বিভিন্ন জায়গায় টাকা আমানত করেছেন, কোথায় কার অ্যাকাউন্টে টাকা রাখা হবে সেই নির্দেশ দিয়েছেন অনুব্রত মণ্ডল নিজে। তিনি শুধু পেশাদার চ্যাটার্ড অ্যাকাউন্ট হিসেবে নির্দেশ কার্যকর করে গিয়েছেন, তবে টাকা পয়সার বিষয়ে সব জানেন মনীষবাবু। অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের এই বয়ানের সূত্র ধরেই টানা জেরার পর গ্রেপ্তার করা হয়েছে অনুব্রত মণ্ডলের চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মনীষ কোটারিকে। 2016 সাল থেকে অনুব্রত মণ্ডলের হিসেব রাখার দায়িত্ব সামলাতে শুরু করেছিল এই মনীষ। এর পাশাপাশি সুকন্যা মণ্ডলের একাধিক সংস্থার হিসেব দেখতেন তিনি। মনে করা হচ্ছে অনুব্রত ও সুকন্যার বিপুল টাকার লেনদেন, তার সেল কোম্পানির টাকা বিপুল করতে ব্যবহার করা হয়েছে মনীষ কোটারিকে। জানা গিয়েছে সাইগাল হোসেনের অ্যাকাউন্টও দেখতেন এই মনীষ। অনুব্রতর কালো টাকা সাদা করেছেন এই মনীষই। অন্যদিকে দিল্লি হাইকোর্টে শুক্রবার অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার মামলার শুনানি শুরু হয়। আসানসোল জেল থেকে তাকে দিল্লি নিয়ে যেতে নির্দেশ দিয়েছিল রাউস অ্যাভিনিউ কোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে নিম্ন আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেন অনুব্রত। তার আরও অভিযোগ, স্থানান্তরের সময় মানা হয়নি আইনি প্রক্রিয়া। এই দিন অনুব্রত মামলায় দিল্লি গিয়েছেন তার রাঁধুনি বিজয় রজকও।